বসে আছি। তোমার আসতে এত দেরি হইল যে? কেন রে মধু, খুব খিদে লেগেছে? চ খেলি গি। না আব্বা, আজ বাড়িতে খাবো না। ওই পাড়া সালমার জন্মদিন, ও আমাকে যেতে বলেছে। চলো খেয়ে আসি গি। না রে মধু, আমরা গরিব মানুষ, ওদের বাড়িতে খেতে যাওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। চ মধু, তোর লেগে তোর মা শাক ভাত করেছে, ওই দি দুই বাপ বিটা চারটি খেয়েলি গি। না, আমি শাক ভাত খাবো না। পাড়ার সবাই চল বাড়িতে খেতে, তোমাদের তো অসুবিধা কি? চলো আজ গোস্ত ভাত খাবো। ঠিক আছে ঠিক আছে, তুই যখন শুনবি নি বস, আমি গাটা ধুইলি। এই কি করছিস রে তোরা? টনি ভাইয়ের পাতে মাংস নাই, মাংস দে। ঠিক আছে ভাই, ঠিক আছে, অনেক খেয়ে ফেলেছি, আর লাগবে না। আরে খাও, এখনই তো খাওয়ার বয়স। এখন খাবা না তো কখন খাবা? ভালো আছেন তো ভাই? হ্যাঁ ভালো আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। কি প্রধান সাহেব, মাংস রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি অনুষ্ঠান, রান্না ভালো হবে না? খুব ভালো হয়েছে। সিকিউরিটি, এই সিকিউরিটি! বলুন স্যার। তুই থেকে সত্ত্বেও এই ভিখারি বাচ্চা ঢোকে কি করি? আমার ভুল হয়ে গেছে স্যার। বের কর এই ছোট লোকদের কে। ঠিক আছে স্যার। এই উঠ। আব্বা ওঠো, আমি আর পুরুষদের কোথাও খেতে যাওয়ার লাগি তোমাকে জোর করব না। আমরা গরিব মানুষ, আপনার শাক ভাতি ভালো। চলো আব্বা বাড়ি। লটারি লটারি লটারি, ভাগ্য পরীক্ষা করুন। 30 টাকা 1 কোটি, 30 টাকা 1 কোটি। ও ভাই একটা লিন না। না ভাই, আমার লাগবে না। আরে ভাই লেন না, ভালো নাম্বার আছে, আপনার ভাগ্যটা একবার যাচাই করেই দেখুন। না ভাই, আমি লটারি কাটবো না। আরে ভাই রাখেন তো। লটারি লটারি লটারি। এই সারাদিন কাজ করি, 60টা টাকা হলো, এর মধ্যে আবার 30 টাকা চলে গেল। যাই দেখি আর এক আধটা ভাড়া হয় কি। আব্বা আব্বা, আজ আমি বিশাল স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি মধু? আমি স্বপ্ন দেখছি আমার লেগে নতুন জামা প্যান্ট এসছো, আমি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আব্বা, আমার নতুন জামা প্যান্ট কবে এসে দেবা বলো না। আর দুদিন দাঁড়া মধু, আমি ঠিক লেসি দেব। তুমি শুধু এক কথাই বলো, আর লেসি দাও না। তুই ওসব বুঝবি না মধু, গরিবদের কত জ্বালা। লটারি লটারি লটারি। ও ভাই, কালকে তো খেলার রেজাল্ট বেরিয়ে গেছে। কই টিকিটটা লেসুনি যে? টিকিটটা দাও, মিলিয়ে দেখি। দাঁড়াও, আসে না বাড়িতে থুয়ে এসছি দেখি। হ্যাঁ হ্যাঁ আছে, এই লাও। ও ভাই, তুমি বসান দিছো, তোমার 1 কোটি টাকা বেঁচে গেছে। ওয়াও, 1 কোটি টাকা? কই দেখি দেখি। এই দেখো, ফার্স্ট প্রাইজ এই নম্বরে, আর তোমার টিকেটের নম্বরে মিলে গেছে। আল্লাহ, এতদিনে তুমি আমার মুখ পানে তাকিয়েছো। বেশ ভাই, এজেন্টের কাছে চলো, তোমার টাকাগুলো তুলে দি। ঠিক আছে চলো ভাই। ওগো, বাবু তো বায়না ধরেছে ওর জন্মদিনে বন্ধু বান্ধব সব নিমন্ত্রণ করবে। তুমি কি বলছো বলো? তাই তো গো, আল্লাহ তো আমাদেরকে এখন ভালোই রেখেছে, একটা ছোটখাটো অনুষ্ঠান করলেও হয়। ঠিক আছে তাহলে তুমি বাজারগুলো করিলে আসো, আমি ফোনে কুটুম সাক্ষাৎ যা আছে নিমন্ত্রণ সেরিলি। ঠিক আছে। তাহলে ভাই যাইও, বাড়ি কেন আজকে আবার এই খেঁচা বেচার মধ্যে বাড়ি যাও কেন? কাল সকালে গেলেই তো হয়তো। না ভাই, বাড়িতে গরু ছাগল আছে, যেতেই হবে। এই মাল লেগে খাবার ভরে দিছি তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ঠিক আছে চ, তোকে একটা টুকটুকি দেখি তুইলি দিয়ে আসি। ভাই বেড়াতে যাও। ঠিক আছে যাব, তুই সাবধানে যাস। কি ব্যাপার, এই লোকটা আবার এখানে বসে খাইছে কেন? এই ওঠো। ভাই আমাকে দাঁড়ি দিও না, আমি 3-4 দিন ধরে কিচ্ছু খাইনি। কি দিন জ্বালায়, এই খাবার 4টি করে খাচ্ছি। শফিক ভাই তুমি উঠো উঠো উঠো, তোমার এই অবস্থা কি করে হলো? এইসব আমার বাপের ফল ভাই। আমার জুয়া খেলা খুব নেশা ছিল, একদিন জুয়া খেলতে খেলতে আমার জমি জায়গা বাড়ি গাড়ি যা ছিল সব জুয়াতে হারিয়ে আজ আমি পথের ভিখারি। জুয়া খেলা প্রচুর খারাপ জিনিস ভাই, এসব খেলা খেলতে হয় না। চলো ভাই বাড়িতে গা ধুয়ে খাওয়া দাওয়া করলেও গা। খাও ভাই খাও। ওগো আর একটু মাংস দাও ভাই খেয়ে। কি হলো ভাই, কাঁদছো কেন? ভাই আমি তোমার কাছে সেদিন বিশাল অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ভাই তুমি আর কাঁদো না, আমি ক্ষমা করে দিয়েছি। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, গরিব মানুষদের দেখে শফিকের মতো কেউ অহংকার করবেন না, কারণ ভাগ্যের চাকা কখন কার কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা কেউই বলতে পারে না। একটা কথা মনে রাখবেন, অহংকারই হলো পতনের কারণ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।